আমরা এখানে আছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতা এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, যে জেনে নিতে চাই আজকে তার অভিজ্ঞতা আসলে এবং এই রেলপথের মধ্য দিয়ে তিনি যে দক্ষিণবঙ্গের মানুষ সে তিনিও আসলে অনেকটা নিজেও ব্যক্তিগতভাবে তিনিও উপকৃত হবেন এবং সারা পাশাপাশি পুরো জাতি তো উপকৃত হবেই। আমরা একটু কথা বলতে চাই যে আজকের দিনের যে অগ্রগতি, আজকের দিনের যে অগ্রযাত্রা, সেই বিষয়ে আসলে আপনার একটু আজকে একটু আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই, যদি একটু বলতেন যে এই যে স্বপ্ন জয়ের পথে আরো এক ধাপ আমরা এগোলাম, রেল পদ্মা পাড়ি দিয়ে প্রমত্ত পদ্মার বুক চিরে যাবে রেল, এই বিষয়ে মানে এটা কেমন অনুভব করছেন আসলে? আমরা এখন নতুন আরেকটি ধাপ এগুলাম, সেটি হলো রেলপথ আমরা এখন সচল করতে পারছি। আগামী 10 অক্টোবর থেকে যে রেল গাড়ি চালু হবে আমাদের দক্ষিণাঞ্চলে, এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত আনন্দের ব্যাপার। এর ফলে যেটা হবে, একদিকে আমাদের শিল্প উন্নয়ন হবে, পণ্য সামগ্রী যাতায়াত নেওয়া আনার জন্য সুবিধা হবে, যারা চাকরিজীবী তারা ঢাকায় এসে তারা চাকরি করে আমার বাড়িতে ফিরতে পারবে। তারপরে আমাদের যে শিল্পাঞ্চল গড়ে উঠছে দক্ষিণাঞ্চলে, সেই শিল্পাঞ্চলের যে পণ্য সামগ্রী সেটা তারা নেওয়া আনা করতে পারবে। মংলা বন্দর থেকে যে সকল মালামাল কন্টেনার ইত্যাদি বিভিন্ন জায়গায় যাবে, সেই দিক থেকেও আমরা উপকৃত হব। অর্থাৎ সার্বিক দিক থেকে বলতে পারেন যে এখন আমাদের সেই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়ার কারণে এদেশের মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাবে। সবচেয়ে বড় কথা হলো যে এদেশের মানুষ যারা আমরা যারা দক্ষিণাঞ্চলে বসবাস করি, তারা এতদিন যে দুর্ভোগ পোহাতাম সেই দুর্ভোগ লাঘব হয়েছে। এ কারণেই কিন্তু আমরা দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, আমরা শেখ হাসিনার প্রতি অত্যন্ত আস্থাশীল এবং তার প্রতি কৃতজ্ঞ। আমরা তাকে ধন্যবাদ দেব আন্তরিকভাবে যে তিনি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 4 কোটি মানুষকে যে সেবা দেওয়ার জন্য যে কাজটি তিনি করে দিলেন, এই জন্য তিনি দীর্ঘায়ু হন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই আজকের স্বপ্নযাত্রায় যারা অতিথি হয়ে আছেন, আর অনেকের সঙ্গে আসলে কথা বলতে চাই, উন্নয়ন অগ্রগতি এবং রেল দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ার যেই স্পর্ধা, প্রমত্তা পদ্মার বুক চুড়ে এগিয়ে চলবে ট্রেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইল ফলক। আজ দক্ষিণা দোয়ার খোলার দিন, অর্থাৎ রেলের দক্ষিণাঞ্চলের যাত্রা শুরু। আমরা এই যে পদ্মা সেতু পার হয়ে যে আমরা সামনে এগিয়ে যাব, আমাদের অগ্রগতি বা এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার সঙ্গী আছেন বেশ কয়েকজন। আমরা এখানে একজন লোকো মাস্টার আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে অর্জনকে তারা কেমন দেখছেন। আপনার নাম হাসান মতিউর রহমান, আজকে তো আপনি বড় একটি অর্জনের সাক্ষী হলেন, কেমন লাগছে আপনার কাছে? আজকে আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কাছে আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আজকে নতুন একটি ট্রেন আমরা নিয়ে যাচ্ছি পদ্মা সেতুর ওপর দিয়ে, যেটা সারা বাংলাদেশের সবারই স্বপ্ন ছিল। তো আমার অনুভূতিটা আমি আজকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, অনেকদিন ধরেই তো আপনারা অপেক্ষা করছিলেন আজকের দিনটির জন্য, পাশাপাশি আপনারা যখন ট্রেন চালিয়ে যাচ্ছেন, আশপাশের মানুষজন সবাই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে, এই সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের যে ভালোবাসা, সেটা কতটা ছুঁয়ে যায় আপনাদের? এটা আসলে অন্তরের গভীর থেকে ফিল করার বিষয়, যেটা ভেতর থেকে ফিল করতেছি। অনেক মানুষের আবেগে এখানে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে, যেটা অন্তর থেকে খুব ভালো একটা অনুভব করছি। আর সব মানুষদের এটা একটা স্বপ্ন ছিল যে এই রেল লাইনে নতুন একটা গাড়ি চলবে, আগামীতে 80-90-100 কিলো স্পিডে এই রেল লাইনের ওপর দিয়ে আমরা ইনশাল্লাহ গাড়ি চালিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম হাসান মতিউর রহমান, এই ট্রেনের লোকো মাস্টার, অর্থাৎ তারাই কিন্তু এই ট্রেনটি চালিয়ে, সহযোগী লোকো মাস্টার তারাই কিন্তু এই ট্রেনটি চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এই যে এতদিনের পর আপনার স্বপ্ন পূরণ হচ্ছে, যদি একটু বলতে এই মুহূর্তে যদি। আমাদের কাছে, আপনাদের কাছে, দেশবাসীর কাছে, জাতিদের কাছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল অঞ্চলের জনগণের কাছে, এই যে স্মরণীয় দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলের জগতে সবচেয়ে বড় প্রজেক্ট হইল এটা। প্রায় 3 বিলিয়ন অর্থ ব্যয়ে এই প্রজেক্টটি হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
সিআরএসি সায়না একটি সরকারি ওন্ড বাই দি গভর্নমেন্ট অফ চায়না, এই সরকারি কোম্পানির সাথে বাংলাদেশ রেলওয়ে এগ্রিমেন্ট হয়েছে এই রেলপথ মন্ত্রণালয় নির্মাণের নির্মাণ কাজ, রেল লাইন নির্মাণের কাজ চলমান। আজকে একটি অংশ ঢাকা থেকে বাঙ্গা পর্যন্ত, একটি অংশ 82 কিলোমিটার জন্য আজকে একটি টায়ার চলছে। কিছুদিন পরে দেখবেন নির্মিত ট্রেন চলবে। এই প্রজেক্টটা শুরু হয়েছে ঢাকা থেকে আপ টু যশোর, টোটাল কিলোমিটার 172 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বর্তমান মাননীয় মন্ত্রীর নির্দেশে রেলওয়ের মন্ত্রণালয় এবং রেলওয়ে অধিদপ্তরের সকলের প্রচেষ্টায় কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের জনগণ এই রেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি আরো বেশি করে সেবা পাবে। এই সেবা মনোভাব নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই পথে আমরা সাথে পেয়েছি রেলপথ সংশোধন, রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ফজলে করিম চৌধুরীকে। আমরা জেনে নিব তিনি এই যে পুরো যে প্রতিক্রিয়া সেটি নিয়ে তার তিনি আসলে কি মানে তার আসলে অনুভূতি কি। আপনাকে ধন্যবাদ। একটু আগে মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী বলেছেন, অনুভূতি ভাষা দিয়ে শেষ করতে পারবো না। এটা আপনারা জানেন, রেল মন্ত্রণালয় 2011 সালে 4 ডিসেম্বর এটা জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশনা আলাদা মন্ত্রণালয় করে। সেই থেকে আমি যদি টেনে আনি, আমি দীর্ঘ 10 বছরের কথা বলতে পারবো। আজকের যে অনুভূতি, এটা আজকে আমরা স্বপ্নের সেতুরূপে দিয়ে পার হয়ে আসলাম এবং এটা এই রেলের লাইনটা যশোর পর্যন্ত 172 কিলোমিটার, আজকে আমরা 82 কিলোমিটার আসলাম। এবং এখানের যে বৈপ্লবিক পরিবর্তন যেটা হবে, এটা আপনারা দেখতে পাবেন যে সকল ক্ষেত্রে, চিকিৎসা, কৃষি, স্বাস্থ্য এবং ঢাকার যে সাথে একটা যোগাযোগের ব্যবস্থা, এই সকল জিনিস যে আসবে সেটা একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আসলে আজকের এই পথে যারা স্বপ্নজয়ের সাথে যারা সারথি হয়ে আছেন এবং যাত্রী যারা আছেন, সাধারণ মানুষ, তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অতিথিরাও আসলে সেই শুভেচ্ছার জবাব দিচ্ছেন হাত নেড়েই। রাজধানীবাসী তারা হাত নেড়ে উচ্ছ্বাস জানিয়ে এই আজকের দিনটিকে তারা বরণ করেছে। আর ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুর বাসী তারা উচ্ছ্বাস করছে। কিছুক্ষণের মধ্যে আমরা ফরিদপুরের ভাঙা অংশে ঢুকে পড়ব, তখন কিন্তু ফরিদপুর বাসী উচ্ছ্বাস করবে। আজকের উচ্ছ্বাসগুলো কিন্তু এই অঞ্চলের মানুষগুলোর বেশি, কেননা তারা নিজের চোখের সামনে হাঁটার পথে, কাজের পথে দেখতে পাচ্ছে, নিজের চোখের সামনে দিয়ে ট্রেনটি এগিয়ে যাচ্ছে।